আপনারা দেখছেন আল মদিনা টিভি। সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকারের দাবিতে জাতীয় নির্বাচন এবং অবরোধের সমর্থনে সারা দেশে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির। সংগ্রামী সাথী বন্ধুগণ, সংগ্রামী দেশবাসী, আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে একটি তাবেদারী রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে। আজকে তারা ভোট ডাকাতি করে বাংলাদেশের জনগণের কাছে তারা ভোট চোর হয়েছে। তারা বিচার বিভাগকে ধ্বংস করেছে, আমার শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, এদেশের মানুষের দ্রব্যমূল্য বৃদ্ধি করে দিয়ে সিন্ডিকেট করে মানুষের টাকা ডাকাতি করে বিদেশে পাচার করছে। এদেশের মানুষকে ভোট অধিকার ফিরিয়ে দিতে হবে। এদেশের মানুষের টাকা দিয়ে আপনি বেগম পাড়া করবেন এটা হতে পারে না। আপনারা নির্লক্ষ্যার নির্লক্ষ্য বাস্তবায়নের জন্য যে মনোনয়ন দিয়েছেন এটা মূলত ইলেকশন নয়, এটা হচ্ছে সিলেকশন, যেটা জনগণ মানে না। আমরা সমস্ত দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছি। অবিলম্বে পদত্যাগ করুন, কেয়ারটেকার সরকার দিন, না হলে এদেশের জনগণ ঘরে ঘরে আপনাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে। আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে এই দেশবাসীকে সাথে নিয়ে আমাদের এই দুর্বার আন্দোলন আরো দুর্বার গতিতে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। সরকার প্রতিষ্ঠিত করতে হবে। একটা ছবি গ্রহণ সহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে মুক্তি দিতে হবে এবং সকল আলেম ওলামাদেরকে মুক্তি দিতে হবে। আগামী দিনে আর কর্মসূচি সফল করার উদার আহ্বান জানিয়ে আমাদের এখানে গ্রেপ্তার বন্ধ করো। গ্রেপ্তারের মাধ্যমে গোটা দেশকে কারাগারে পরিণত করা হয়েছে। জিন্দাবাদ, 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 বাংলাদেশ জামাত ইসলামী, আমাদের জামাতের মুক্তি দিতে হবে, দিতে হবে, দিতে হবে।
আগামী ভাই ও বন্ধুগণ, এই অবৈধ ফ্যাসিস্ট জালেম সরকারের জুলুম নির্যাতনের মাত্রা তীব্র আকার ধারণ করেছে। গ্রেপ্তারের মাধ্যমে গোটা দেশকে কারাগারে পরিণত করা হয়েছে, হামলা লুটপাট করা হচ্ছে, জামাত সহ বিরোধী দলের নেতা কর্মীদেরকে আজকে ঘর বাড়ি ছাড়া করা হয়েছে। এই মুসলিম নির্যাতিত ঘর বাড়ি ছাড়া জনগণ আজ রাজপথকে তাদের মুক্তির পথ হিসেবে বেছে নিয়েছে। জনগণ আজ রাজপথে নেমেছে। এই আক্কাবহ নির্বাচন কমিশনের মাধ্যমে এই অবৈধ নির্বাচন হতে দেওয়া হবে না। অবিলম্বে পদত্যাগ করো, গ্রেপ্তার সরকারের দাবিকে মেনে নিয়ে কোনো গ্রেপ্তার বন্ধ করো। জনতার আন্দোলন চলছেই চলবে। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, সুপ্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী জনতা, আপনারা জানেন এই সরকার অন্যায় ভাবে ক্ষমতায় বসেছে, অন্যায় ভাবে সকল অধিকারকে হরণ করেছে, গণতন্ত্রকে হরণ করেছে, আমাদের ভাতের অধিকার হরণ করেছে, আমাদের ভোটের অধিকার হরণ করেছে, আমাদের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করেছে। আমরা আমাদের নেতৃবৃন্দের মুক্তি চাই, আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই। যতক্ষণ পর্যন্ত আমাদের অধিকার আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই ময়দানে আছি এবং থাকবো। সকলকে উদার আহ্বান জানাচ্ছি, সারাদিন অবরোধ পালনের জন্য আমরা মাঠে ময়দানে থাকবো ইনশাআল্লাহ। অবরোধ অবরোধ চলছে চলবে, চলছেই চলবে, অবরোধ অবরোধ জামাতের অবরোধ চলছে চলবে, জনতার অবরোধ চলছে চলবে, বিরোধী দলের অবরোধ চলছে চলবে। অবৈধ তফসিল মানি না বদল করো, মানি না বদল করো, অবৈধ তফসিল অবৈধ তফসিল মানি না বদল করো, তবে এক দাবি এক সে
পরিণত হয়েছে। আমরা
সরকারের অবিলম্বে পদত্যাগ এবং তফসিল ঘোষণার প্রত্যাহার করার জন্য আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। এই মুহূর্তে দরকার কেয়ারটেকার সরকার, কেয়ারটেকার সরকার। এই মুহূর্তে দরকার দফা এক, দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। শেখ হাসিনার পদত্যাগ দফা এক, দাবি এক, দফা এক, দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। পদত্যাগ পদত্যাগ, শেখ হাসিনার পদত্যাগ। এই মুহূর্তে দরকার কেয়ারটেকার সমর চলছে চলবে চলছে চলবে আজকের অবরোধ জামাত ইসলামের অবরোধ চলছে চলবে Allah, 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 Allah
আজকে অবরোধ।